আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আমরা আজকে কথা বলবো একদম এসএসসি পরীক্ষার সর্বশেষ মোমেন্টে কি কি পয়েন্ট তোমার খেয়াল রাখা উচিত। আমরা ছোট্ট একটা ভিডিও বানাবো, বাট আমরা একটা সিগনিফিক্যান্ট ভিডিও বানাবো যাতে তুমি সুন্দর মতো বুঝতে পারো যে তোমার কি কি করা উচিত। লেটস স্টার্ট। পয়েন্ট নাম্বার ওয়ান, অবশ্যই অবশ্যই এই সময়ের মধ্যে অফলাইনে বা অনলাইনে এসএসসি টেস্ট পেপার সলভিং কোর্সে ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হবা। অফলাইন হলে আরও বেটার হয়। অবশ্যই অবশ্যই ফাইনাল মডেল টেস্ট এক্সামগুলো দিবা, এক্সামগুলো যথেষ্ট সিরিয়াসনেস নিয়ে দিবা। তোমার যদি পড়াশোনা নাও হয়ে থাকে যে ভাই পড়াই বাকি পড়ার টাইম পাচ্ছি না, বাট তাও ফাইনাল মডেল টেস্ট এক্সামে অ্যাপিয়ার করবা। এটা তোমার পরীক্ষার জন্য নিজে তোমাকে অনেক বেশি প্রিপেয়ার করবে। দুই নাম্বার, 15 কোশ্চেন্স পারলে বসে বসে মুখস্থ করো, বাট তাও মেডিজির প্রথম 15টা কোশ্চেন 100% করে যাও। এখান থেকেই কোশ্চেন কমন আসবে। এখন তুমি যেটা করতে পারো সেটা হলো সিলেকশন, যে না ভাই আমি এই 7টা চ্যাপ্টারে অ্যান্সার করবো, বাকিগুলোর অ্যান্সার আমি করবো না। তো এই 7টা চ্যাপ্টারের প্রথম 15টা করে কোশ্চেন আমার ভালো মতো করা আছে, এবং এগুলো যদি এখনও কেউ করতে যায় প্রবলেম ফেস করো, টেস্ট পেপার সলভিং কোর্স নিবা, একটা না দুই দিন ধরে পুরো রেকর্ডেড ভিডিও দেখা শেষ করবো, দেন আমি সুন্দর মতো নিজে প্র্যাকটিস করবো। ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে সব দেওয়া আছে। তারপরে অবশ্যই অবশ্যই যে কোনো এক্সামের আগে মূল বই খুবই ভালো মতো লাইন বাই লাইন রিডিং পড়ে যাবা, এটা তোমার এমসিকিউতে অনেক ভালো মার্ক এনশিওর করতে হেল্প করবে। এই লাইনটা মাথায় রাখিও। এরপরে প্ল্যান বানাও। প্ল্যানটা কি? এই যে আমি তোমাকে বললাম সিলেকশন, যে তুমি এখন থেকে যাতে অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখো যে আমি ম্যাথে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার করবো, কোন কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ করবো, ফিজিক্সে কী করবো, কেমিস্ট্রিতে কী করবো, বাংলায় কী করবো। ইউ শুড হ্যাভ এ প্ল্যান। এতদিনও যদি প্ল্যান না থাকে, পরীক্ষার হলে যদি বসে প্ল্যান করার চিন্তা করো, মারা খাবা। আগে থেকে একটা বেসিক প্ল্যান মাথার মধ্যে রেডি করো, পারলে খাতার মধ্যে লেখো। তারপরে কি, বিলিফ সিস্টেম। বিলিফ সিস্টেমের পাশে কী লেখা আছে? চিল। ছোট করে একটা কথাই বলবো যে এইবারকার এসএসসি এক্সামটা খুব ইজি শর্ট সিলেবাসের উপর, এবং শর্ট সিলেবাস কি শুধু তোমার জন্য না, সবার জন্যই। সো শর্ট সিলেবাসের উপর যেহেতু এক্সাম, খুব একটা যে কঠিন হবে এমন না। ইউ উইল গেট আ লট অফ অপশনস। এমসিকিউ সিলেকশন করতে পারবা, সিউনশুলে সিলেকশন করতে পারবা, বাট তারপরেও যদি খারাপ করো তাহলে কিন্তু লজ্জা। বাট মোটামুটি নিজের মনের মধ্যে এটা বিলিভ রাখবা যে এই সেন্টারের মধ্যে সবচেয়ে ভালো প্রিপারেশন নিয়ে, সবচেয়ে বেশি পরিশ্রম করে, এইচ কোর্সের কোর্স বা কিউএনএ এসএসসি সাজেশন পড়ে আমি আসছি, আমার এই সাজেশন থেকে 100% কমন পড়বে, তো আমি ভালো না করলে কে করবে, এরকম একটা বিলিফ সিস্টেম নিয়ে এক্সাম হলে যাবা। এবং এক্সাম হলে যদি বিলিফ সিস্টেমটা ঠিক থাকে, তুমি টেনশনটা ভালো মতো মোকাবেলা করতে পারবে। এবং এই কয়েকদিন খুব সুন্দর মতো আমাদের ঘুমাইতে হবে। ভাই আপনি বলেন কম ঘুমাইতে, হ্যাঁ ঘুমাবা, কিন্তু আমি কি কইছি 8 ঘন্টা করে ঘুমাবা? না, তোমার যতক্ষণ লাগে ততক্ষণ। কারো 8 ঘন্টা লাগবে, কারো 4 ঘন্টা লাগবে, কারো 5 ঘন্টা লাগবে, বাট ঘুমটা ঠিক রাখবে। এরপরে আরেকটা যেটা করতে হবে সেটা হলো আমাদের খাওয়াটা ঠিক রাখতে হবে ভাই। এই এই লাস্টের টাইমে আসে যদি ডায়রিয়া হয় বা খাওয়ার কোনো একটা প্রবলেম হয়, পরীক্ষা কিন্তু শেষ। এবং সুস্থতার দিকে ঠিক রাখতে হবে, যে না আমি এই কয়েকদিন বাইরে টাইরে যাচ্ছি না, কোনো অনিয়ম করতেছি না, কারণ এসএসসি পরীক্ষার আগে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম, জন্ডিস হয়ে 3 পয়েন্ট পায় গেলাম, তারপর কইছে ভাই আমার ছোটোবেলায় জন্ডিস হয়েছিলো, ভাই এই জন্য আমি 4 পয়েন্ট পাইছি, কেউ শুনবে না। তো এগুলো কথা, এই যাতে প্রবলেমগুলো তুমি যাতে নিজে অ্যাজ এ পার্সন ফিট থাকো। যেমন আমি ছোটোবেলায় আমাদের রুটিন ছিল যে জেএসসি এসএসসি এইচএসসির আগে আগে আমরা হলো হরলিক্স খেতাম, তো তখন তো আমি ল্যাকটোজ ইন্টলারেন্ট ছিলাম না, আমি হরলিক্স খেতাম যে এই বিলিভ যেন আমার একটা মোটামুটি সুস্থ থাকবে। আমি বলতেছি না হরলিক্স খেতে, হরলিক্স ইজ এ কমপ্লিট বোগাস থিং, বাট আমি বলতেছি আমার সিরিয়াসনেসটা কি। সো নিজেকে সুস্থ রাখার ট্রাই করো, নাহলে লাস্টের দিকে যে অসুস্থ হলে মারা খাওয়া যাবে। এবং এনরোল অন টেস্ট পেপার সলভিং কোর্স অ্যান্ড অর্ডার এসএসসি সাজেশন। তুমি চাইলে ইবুক থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করে ফেলতে পারো, যে এই এই ইম্পর্টেন্ট টপিকগুলো আমি পড়বো। ঠিক আছে, সো আজকের ভিডিওতে এটাই ছিল। সকলের জন্য বেস্ট অফ লাক। একদম এসএসসি পরীক্ষার মোটামুটি 3 থেকে 4 দিন 5 দিন পর আমরা কলেজ অ্যাডমিশন নিয়ে ভিডিও দেওয়া শুরু করবো, আর ততদিন পর্যন্ত ফোকাস অন এসএসসি। টাটা।